আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আপনাদের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে। আজকের ভিডিওর বিশেষ করে যে বিষয়টি হবে সেটা হচ্ছে, বিশেষ করে যাদের সেক্সুয়াল প্রবলেম, যাদের সেক্স সমস্যা, তাদের নিয়ে বিশেষ করে আজকের ভিডিওটি। বিশেষ করে যাদের এই সমস্যা আছে তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো বিশেষ করে আমাদের কাছে অনেক পেশেন্ট আছে যাদের, বিশেষ করে আমাদের ডায়াবেটিসদের মধ্যে 90% মানে যতগুলো রুগী আছে তার 90% রুগীরই বিশেষ করে একটা কি থাকে তাদের সমস্যা, সেক্সুয়াল প্রবলেমটা তাদের থাকে। এখন তাদের যেহেতু সেক্সুয়াল প্রবলেম থাকে ডায়াবেটিস রুগী, তাদের আরও অনেক ব্যাপারগুলো থাকে আর কি, হ্যাঁ, ডায়াবেটিসের কারণে আর কি। তো এগুলো যখন তাদের ভালো হয়ে যায়, ডায়াবেটিসটা যখন আমাদের কাছ থেকে ভালো হয়ে যায়, কিংবা ভালো হতে হতেই কিন্তু তাদের যে সেক্সের প্রবলেমটা আলহামদুলিল্লাহ তাদের কিন্তু সলভ হয়ে যায় অনেকেরই, বেশিরভাগই। এবার কারো কারো কিন্তু দেখা যায় যে তাদের সমস্যার সমাধানটা হচ্ছে না, এরকম কিছু কিছু রোগী পাওয়া যায়। তো তাদের সমস্যাগুলো যে হয় আর কি, যেমন তাদের টেস্টোস্টেরন হরমোন, যেটা বিশেষ করে পুরুষালী হরমোন মানে সেক্সুয়াল যে হরমোন, হ্যাঁ, সেই হরমোনের ঘাটতি থাকার কারণে, হ্যাঁ, কী হয় যে তার কিন্তু মানে কাজ হয় না আর কি। তো বিশেষ করে আমরা এরকম কিছু রুগীদেরকে, তাদেরকে আমরা এর জন্য আলাদাভাবে কিছু আমরা মানে আমাদের যে কিছু ন্যাচারাল যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা হয় এবং সেগুলো দেওয়া হয়। তো বিশেষ করে আমাদের যে কিছু রেসিপি আছে, কিছু আমাদের ফুডস আছে যেগুলো আমরা রুগীদেরকে দিয়ে থাকি। তো বিশেষ করে আজকে আমি আপনাদের সামনে যেটা দেখাবো আর কি, সেটা হচ্ছে কি যে আপনি এক্সারসাইজ করে, মানে আপনি এক্সারসাইজ করতে হবে আপনাকে। এক্সারসাইজ করলে কি হবে যে আপনার যে টেস্টোস্টেরন হরমোন এটা বুস্টিং হবে, হ্যাঁ, এই টেস্টোস্টেরন হরমোন আপনার উৎপাদনের জন্য আপনার ভালো সহায়ক হবে। তো আমাদের কেউ যদি মনে করে যে আমি শুধু এই কাজটা করলেই হবে, ব্যাপারটা এরকম না, হ্যাঁ, তবে কারো কারো হতেও পারে, মানে দেখা গেলো অন্য অন্য সমস্যাগুলো সমাধান আছে, হয়ে আছে অলরেডি, তার শুধুমাত্র এইটা করলেই তার হয়ে যেতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে পুরো যে সাপ্লিমেন্টগুলো ইউজ করবে এবং আমাদের যে রেসিপিগুলো সেই রেসিপিগুলোও সে বানিয়ে খাবে, এবং তার সাথে সাথে যে আমরা আজকে আপনাদেরকে এক্সারসাইজটি দেখাবো সেই এক্সারসাইজও করবে, হ্যাঁ, সবগুলো মিলিয়ে যখন মানে করবে তখন তার একবারে সোনাই সোহাগা আলহামদুলিল্লাহ তার মানে কাজ হবে আলহামদুলিল্লাহ, বিশেষ করে এটা আমরা আশা করতে পারি। তো বিশেষ করে আমরা কীভাবে সেই এক্সারসাইজটা মানে করতে হয় সেইটা আপনাদের সামনে যে আমরা ভিডিও নিয়ে আসছি, আমাদের ওস্তাদ ডক্টর জাহাঙ্গীর কবির স্যার উনি সরাসরি ভিডিও করে দেখিয়েছেন আর কি। তো এটাই আপনাদের সামনে দেখানো হচ্ছে। তো চলুন তাহলে আপনারা দেখেন, স্ক্রিনের দিকে নজর রাখুন। প্রথমে আপনি এটা করার সময় আগে এইভাবে, আগে বডিটাকে এভাবে করবেন, জাস্ট প্রিপারেশন আর কি। তো এরপরে আস্তে আস্তে এরকম, তারপরে আবার পাটা উঠাবেন এবং দুই হাত সামনের দিকে, তো মনে হবে যে আপনি সুপারম্যান। তো আবারও এই দুই পাটা ক্লোজ রেখে এই, এটা আপনি সুপারম্যান সুইমও করতে পারেন সাথে, এবং এই পজিশনটা ধরে রাখতে পারেন, এটা এভাবে নাড়াচাড়াও করতে পারেন। কিছুক্ষণ ধরে রাখলে বুঝবেন যে এটা কী জিনিস, আর সাথে এরকমও করা যায়, এটাকে বলে সুপারম্যান সুইম, এটা হলো সুপারম্যান হোল্ড। হ্যাঁ, তো এই জাস্ট সিম্পল, আপনারা যার যার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী আপনার পাটা যত উপরে নেওয়া সম্ভব আর হাতটা যত সামনের দিকে নেওয়া সম্ভব নেবেন। এটাতে আপনাদের টেস্টোস্টেরন বুস্টিং হবে, সিম্পল একটা ব্যায়াম। তবে কেগালটা এখানে করতে হবে, কেগালটা কি যে আমাদের পায়ুপথের আশেপাশে যে মাংসপেশি আছে এটাকে খিঁচে, শক্ত করে খিঁচে ধরে উপরের দিকে তুলে রাখা, খিঁচে। তো এটা তো দেখানো সম্ভব না, বাট আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পায়ুপথের আশেপাশের যে মাংসপেশিগুলো হচ্ছে, যেমন আপনার হয়তো কোথাও গেলেন, বাওয়ালের চাপ পড়েছে, আপনি কষা মানে কষা করে ধরে রাখলেন যেন পায়খানাটা হয়ে না যায়, হ্যাঁ, এটা হলো কেগাল এক্সারসাইজ। তো ধরে রেখে আবার ছেড়ে দিবেন। তো এটা যখন করবেন, আমি যেটা আবার দেখাবো একটু পরেই, তো তখন এটা যেন সংকুচিত থাকে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো আমি দেখাচ্ছি, এই যে এখন আমি এই যে সংকুচিত করে এই হোল্ড, এটা যে যতক্ষণ পারেন হোল্ড করবেন, আর
এরকমও করতে পারেন, এভাবে নাড়াও দিতে পারেন। তো এতে করে আপনার একদম দেখবেন যে টেস্টোস্টেরনটা বুস্টিং হবে, মানে সিম্পল একটা এক্সারসাইজ। তো এটা অনেকে দেখতে চাইছিলেন, আমরা শর্টে দেখালাম, তবে এটার সঙ্গে অবশ্যই আপনাকে ভালো ঘুমাতে হবে, আর্লি ঘুমাতে হবে এবং সুস্থ খাবার দাবার খেতে হবে, সূর্যের আলোতে যেতে হবে, ভিটামিন ডিটাও ভালো রাখতে হবে এবং রিল্যাক্স থাকতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন এতক্ষণ ধরে যে এই যে ব্যায়ামটি যেভাবে করে দেখানো হলো আপনারা সেইভাবে করবেন, অবশ্যই ইনশাল্লাহ আশা করি আপনারা ফল পাবেন এবং আপনাদের সুবিধা অসুবিধাগুলো আপনারা কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা জানানোর চেষ্টা করব। যারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে চান তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার সেটি আপনারা নোট করে রাখুন, 9732624907, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এবং বাংলাদেশ থেকে যারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে চান তাদেরকে যে আমরা নাম্বারটি বলবো সেই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এবং খুব জরুরি প্রয়োজন হলে আপনারা কল করবেন, তবে আপনারা পারমিশন নিয়ে কল করবেন। সেই নাম্বারটি হচ্ছে 0 17 78 40 12 12। আমি নাম্বারটি আবারও বলছি, আমি 0 17 78 40 12 12, এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সুবহান তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।